28 অক্টোবর বিএনপির সহিংসতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির 15 শীর্ষ নেতার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 6 থেকে 8টি করে মামলা আছে। কিন্তু গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়েছে 1টি করে মামলায়। অভিযোগ, দীর্ঘ সময় কারাগারে আটকে রাখতে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে না। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, চাইলেই এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করতে পারেন। 28 অক্টোবর প্রধান বিচারপতির বাসভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও হত্যা এবং বাসে অগ্নিসংযোগ সহ তাণ্ডব চালায় বিএনপির নেতাকর্মীরা। পরে হরতাল অবরোধেও তারা নাশকতা চালায়। এসব ঘটনায় এ পর্যন্ত 150 মামলায় বিএনপির 3000-এর বেশি নেতাকর্মী আসামি। মামলার আসামি বিএনপির মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 15 শীর্ষ নেতার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 6 থেকে 8টি করে মামলা করেছে পুলিশ। বিএনপির আইনজীবীদের দাবি, একটি মামলায় কাউকে আদালতে তোলা হলে তার বিরুদ্ধে অন্য মামলা থাকলে গ্রেপ্তার দেখাতে হয়। সেশন জাজ করে গেলেন, ওখানে জামিন ছিলেন, ওখানে 15 মিনিট লেগে যাবে, এক মাসও লাগতে পারে। তারপর সেখান থেকে জামিন দিল না, আবার হাইকোর্ট আসলো। হাইকোর্টে জামিন পাওয়ার পরে কী করবো, জামিন দেওয়ার সঙ্গে সঙ্গে কী করবো, ওইখানের মধ্যে ওই মামলাটা আরেকটা নতুন মামলা শুনে আসবে। সো একটা নেতা দেখাচ্ছে বা রাজনৈতিক কর্মী মাসের আমার জেলা থাকবে। বিএনপির শীর্ষ নেতা না, শুধু বিএনপির সকল নেতাদের, যাদেরকে মনে করে যে এই মুহূর্তে তাদেরকে জেল থেকে বের হতে দেওয়া যাবে না, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই পুলিশ এই অপকৌশলটি করে থাকে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, এসব অভিযোগ বিএনপির একটি অপকৌশল। একজন বড় নেতার বিরুদ্ধে 4-5টা মামলা আছে, তাহলে তো ওরা জানেন, জানলে পরে যদি ওনার কোনো মামলা যদি উনি গ্রেপ্তার হয়ে থাকেন, তাহলে ওনারা কিন্তু ওই আদালতে গিয়েই কিন্তু এইগুলো নিয়ে বলতে পারে, স্যার এইগুলোকে আপনারা স্যার সোনাজ দেখেন। মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ বলছে, একটি মামলার তদন্ত শেষ না হলে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন নেই। যদি আমরা মনে করি যে এই ঘটনা ছাড়াও, এই মামলা ছাড়াও সে অন্যান্য মামলার সাথে সম্পৃক্ত, তখনই আমরা আমাদের দক্ষ আই যারা আছে তারা তখন অন্য মামলা তারা শুনে আসবে। বিএনপির নেতাদের কোনো ধরনের হয়রানি করা হচ্ছে না বলেও দাবি গোয়েন্দা পুলিশের। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।